আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু টেকনো ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সাদাপাতর যাব। তো সাদাপাতরে কী কী আছে এ টু জেড আমরা আপনাদের তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। অবশেষে আমরা গাড়িতে উঠলাম, এখন আমরা সিলেট যাব। তারপর সিলেট থেকে আমরা সাদাপাতরের উদ্দেশ্যে রওনা হব। সো এখন আমরা সিলেট থেকে বের হয়েছি। সো এখন সাদাপাতর যাওয়ার রোডে আছি। মাশাআল্লাহ কত সুন্দর ভিউ, পুরো সাজেক জেলা পাহাড়ে মেঘর দেখা যায়। ঠিক তেমনি এখানে আপনার বোলাগঞ্জ ঢোকা পাহাড়ে দেখা যায়, কিন্তু পাহাড়ও উঠা যায় না, কারণ এটা ইন্ডিয়ার ফোর্সে পার, এটা ইন্ডিয়ার সাইডে যাওয়া যায় না নিচে। এখন আমরা সাদাপাতর গেছি না, ও যাই আর 1-2 কিলোমিটার আছে। সো এখন আপনারা পাহাড়টা দেখো কাক কীভাবে মেঘে গ্রাউ করেছে। সো জাস্ট ভিউটা একটু দেখেন, অনেক সুন্দর লাগবে, অসাধারণ ভিউ ছিল। আমরা এখন সাদাপাতর নামছি। এখন এখানে দোকান আছে, দোকানটা সানগ্লাস কেপ টেপ অনেকটা কিনা যায়। দেখা দোকান অকল বাজারের পূর্বে নৌকা ঘাট আছে। নৌকা আপনার যাইতে পারবো, এখানে মেইন জায়গা সাদাপাতর, যেখানে পাথর বেশি। তো এখানে নৌকা ভাড়া হচ্ছে জনে 100 টাকা করে আমরা দিয়েছি। আমরা পাঁচ 6 জন, আরও 2 জন এক্সট্রা আমরা নিব, কারণ 8 জন যাওয়া লাগে মোট। এ দেখেন ফাইনালি আমরা নৌকাতে উঠলাম। সো আমরা নৌকাতে উঠি, সাদাপাতরের যে মেইন জায়গা সেখানে আমরা যাব। সো নৌকা থেকে ইন্ডিয়ার যে ভিউ ছিল একটি বলতে গেলে অসাধারণ, কারণ পাহাড়টা অনেক বড় এবং অনেক উঁচাই ছিল। মনে হচ্ছিল সাজেক যেরকম ভিউটা ছিল ঠিক তেমনই লাগছিল। সো এখানে দেখেন মনে হচ্ছিলো মেঘের গ্রাউ করতেছিল পাহাড়ের উপর, কিন্তু কাছে যাওয়া নিষেধ। এখানে আপনার ইন্ডিয়ার জায়গা পড়েছে, বাংলাদেশের যে সীমানা আছে সেই সীমানা পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু ইন্ডিয়ার ভিতরে যাওয়া একবারে নিষেধ। এখানে আপনার বর্ডার গার্ড রয়েছে। সো এখন দেখেন নৌকা থেকে কেমন ভিউ আসে। নৌকা থেকে নামার পর আপনি এখানে গুঁড়াও পাবেন, গুঁড়াতে চাইলে চড়তে পারেন। সো তারপর একটি বাজার পাবেন, বাজারে এখানে আপনার যা ইচ্ছা কিনতে পারেন, কারণ চশমা যদি প্রয়োজন হয়, কারণ ফটো তোলার জন্য চশমা, তারপর অনেক কিছু রয়েছে, ক্যাপ যদি লাগে আপনার সেগুলো আপনি কিনতে পারবেন, টি শার্ট আপনার ট্যুরিস্ট টি শার্ট যে সাদাপাতরের সেগুলো পাবেন। সো এগুলো আপনি চাইলে কিনতে পারেন। কেনার পর আপনি সামনে দিয়ে গেলেন, এখানে পাথর রয়েছে। সো এখানে পানি নেই, কারণ এখানে পানি আরও নিচে। সো হাঁটতে হাঁটতে সামনে যাবেন, সামনে যাওয়ার পর এখানে আপনি চাইলে আপনার ব্যাগ কোথায় রাখবেন সেজন্য লকার রয়েছে, লকার ভাড়া হচ্ছে আপনার 60 টাকা। সো এখানে আপনি অল্প 2-3টা ব্যাগ
রাখতে পারবেন, লকার অনেক ছোট, সো আপনার সাইডে সেফটির জন্য লকারে আপনার ব্যাগগুলো রাখতে পারেন। সো এখানে রয়েছে আপনার কাঠ, কাঠের ভাড়া হচ্ছে 100 টাকা, অনেকের কাছে 200-300 রাখতেছে দেখতেছি, যে যেরকম রাখতেছে। সো আপনি একটু কথা বলে দেখবেন যত কম রাখা যায়। সো আমাদেরকে 100 টাকায় দিয়েছে 2 ঘন্টার জন্য, সো আপনি চাইলে কথা বলে দাম দর করতে পারেন কত সময়ের জন্য। তারপর আপনি দেখেন এখানে পানির ব্যাগ প্রচুর, এখানে দাঁড়ানো অনেক কষ্ট। সো আপনি একটু সেফলি দাঁড়াবেন এবং পানির ব্যাগ কিন্তু অনেক প্রচুর, যার কারণে আপনার এখানে হাঁটতে অনেক কষ্ট হয়, কারণ এখানে দেখেন মানুষ হাঁটতে হলে অনেক সেফলি হাঁটতেছে এবং পায়ে টিপ ধরে ধরে হাঁটতেছে। সো আপনি ইজিলি হাঁটতে পারবেন না, কারণ এখানে আপনার পানির ব্যাগ প্রচুর রয়েছে এবং পাথরে উঁচ নিচ রয়েছে, যার কারণে আর হাঁটা যায় না। তারপর এই দেখেন কীভাবে পানির নিচে ভিডিও করলাম। সো এই নিয়ে ভিডিও আমি একটি মেক করব, কীভাবে আমরা পানির তলের ভিডিও মেক করেছি। সো আপনি নেক্সটে জানতে পারবেন কীভাবে আমরা এই ভিডিওটি রেকর্ড করলাম। আই হোপ এনজয় দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি সাদা পাথর না যান তাহলে একবার ঘুরে আসেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।